বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠীর জীবনযাত্রায় শিল্প ও স্বাস্থ্যসেবায় মুগ্ধ নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নেপাল বাংলাদেশ ইউথ অ্যান্ড কালচারাল প্রোগ্রামের অংশ হিসেবে ঘুরে দেখেছেন কুমিল্লার দাউদকান্দি। সাত দিনের সফরে 14ই অক্টোবর বাংলাদেশে আসেন তারা। বৈদেশিক মুদ্রা আহরণ, মৎস্য ও খাদ্য উৎপাদন, পাট শিল্পে সমৃদ্ধ মেঘনা ও গোমতী নদী বেষ্টিত কুমিল্লার দাউদকান্দি দেখে মুগ্ধ নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গ্রামীণ জনগোষ্ঠীর জীবনযাত্রা, গ্রামীণ জনপদে গড়ে ওঠা শিল্প প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, পর্যটন এলাকা, স্বাস্থ্যসেবা, প্লাবনভূমিতে মৎস্যচাষ পরিদর্শন করে এসব শিক্ষার্থীরা। এখানে আসতে পেরে অনেক আনন্দ লাগছে। বাংলাদেশিদের আতিথেয়তায় আমরা কৃতজ্ঞ। বাংলাদেশে নেপালের শিক্ষার্থীদের এটাই প্রথম শিক্ষা সফর। এই ভ্রমণ দুই দেশের মধ্যে পর্যটন বিকাশ ও সাংস্কৃতিক বিনিময়ে ভূমিকা রাখবে। প্রাকৃতিক সৌন্দর্যে কোনো অংশে পিছিয়ে নেই বাংলাদেশ। বাংলাদেশের আতিথেয়তায় আমরা সবাই মুগ্ধ। সুন্দর দেশ হিসেবে বাংলাদেশের পর্যটন শিল্পের ব্যাপক সম্ভাবনা রয়েছে। গ্রামীণ জীবনের বিভিন্ন দিক, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের পরিবর্তনের দিকগুলো অতিথিদের কাছে তুলে ধরার চেষ্টা করা হয়েছে বলে জানান আয়োজকরা। ওনাদেরকে আমরা দেখিয়েছি কীভাবে প্লাবনভূমিতে মৎস্য চাষ করে এবং ওনারা খুব সারপ্রাইজ। ওনারা বর্তমান সরকারের যে নারীদের ব্যাপারে যে আমরা উন্নয়নগুলো কথা বলেছি, চিকিৎসার কথা বলেছি, ওনারা খুব সারপ্রাইজ হয়েছে। আমাদের যে ইন্ডাস্ট্রি, শিল্প কারখানা, একই সাথে স্বাস্থ্যখাত, এই স্বাস্থ্যখাতের বিষয়গুলো তাদের দেশের স্বাস্থ্যখাতে কিন্তু তারা প্রতিফলিত করবে বা করার চেষ্টা করবে বলে এই ধরনের স্টাডি ট্যুরের আয়োজন করেছে। এই টিমে রয়েছেন নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের পদ্মাকন্যা মাল্টিপল ক্যাম্পাসের সাইকোলজি ও ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের 30 জন শিক্ষার্থী ও 6 জন শিক্ষক। ডিবিসি নিউজ ডেস্ক।